স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ দেখেছি, আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই, আমরা অনেক নেতা পরিবর্তন দেখেছি, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, এবার সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে, এবারের বাংলা ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে দেশ গড়া হবে ইনশাআল্লাহ। যুবকের কাছে আসছে আলেমদের মাধ্যমে, 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, 1400 বছর পাড়ি দিয়ে শরিয়াত আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, আপনি ইসলাম পেয়েছেন আলেমদের মাধ্যমে, দ্বীন পেয়েছেন আলেমদের মাধ্যমে, শরিয়াত পেয়েছেন আলেমদের মাধ্যমে, কোরআন পেয়েছেন আলেমদের মাধ্যমে, হাদিস পেয়েছেন আলেমদের মাধ্যমে, সুতরাং আপনি আলেমের দুশ্মন, মানে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। এখন বুঝেন, আপনাদের আশেপাশে নদী আছে নি, কথা বুঝেন, নদী আছে নি। আচ্ছা, আপনাদের আশেপাশের এই কথা বলে আমি শেষ করবো, একটু সফর করেন। আমাদের আশেপাশের নদী থেকে বালি তুলে কি তুলে না তুলে, দেখবেন নদী হলো 2 কিলোমিটার দূরে, এই 2 কিলোমিটার দূর থেকে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, এভাবে সংযোগ দিয়ে 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 নদী থেকে এই মাদ্রাসার মাঠ পর্যন্ত বালু আনা যায় কি যায় না? কিন্তু বলেন, এক জায়গায় যদি একটা পাইপে সংযোগ না থাকে আর বাকি সব পাইপে আপনি স্বর্ণের পাইপ লাগাই দিয়েছেন, বালু আসবে? এবার বুঝেন, আপনি 3 কিলোমিটার পাড়ি দিয়ে যদি বালি আনতে চান আপনার সংযোগ লাগে, কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আপনার কাছে আসলো? কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে, হাদিসের ইলম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসলো? ইসলামের আকীদা আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসলো? ইসলামের আমল 1400 বছর পাড়ি দিয়ে কোন পাইপের মাধ্যমে আপনার কাছে এসেছে? না, ফেসবুকের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই, 1400 বছর পাড়ি দিয়ে যে সংযোগ লাইনের মাধ্যমে কোরআন আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে হাদিসের ইলম আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে ইসলাম শরীয়ত মৌলিক জ্ঞান আপনার কাছে এসেছে, সেই সংযোগ লাইনের নাম উলামায়ে কেরাম। বলেন, সেই সংযোগ লাইনের নাম নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ। দেখেন, আমাদের ফিকহে হানাফির কথা বলি আমি, আল্লাহ নবী থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে আলকামা, আলকামা থেকে ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা থেকে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ইমাম বুখারী। সংযোগ লাইন আছে না নাই? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে, ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 189 হিজরিতে, ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আযম সিরাজুল উম্মাহ ফাকীহুল মিল্লাতি ওয়াদ-দ্বীন ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি 150 হিজরিতে, তার থেকে হাম্মাদ, হাম্মাদ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আলকামা, আলকামা থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে সরওয়ান আদ আলম। এইভাবে আপনি এখানে যারা হাদিস পড়াচ্ছে, এই মাদ্রাসায় যতজন শিক্ষক আছে, আপনি তাদেরকে হাদিসের কথা জিজ্ঞেস করবেন, তারা প্রত্যেকেই বলবে আমি হাদিস পড়েছি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে, এইভাবে মদিনাওয়ালা পর্যন্ত তার সংযোগ আছে। যেভাবে আমরা সসি তাসাউফ যারা চর্চা করে তাদের কাছে যাবেন, তারা বলবে আমার পিরমুক, তার পিরমুক, তার পিরমুক, তার পিরমুক, এভাবে নবী পর্যন্ত সংযোগ পাবেন। ঠিক তেমনিভাবে আমাদের ফিকহে যাবেন, আমাদের ফিকহে হানাফির যেমন রাসূলুল্লাহ পর্যন্ত সংযোগ আছে, আমাদের দেওবন্দিদের হাদিসের সংযোগ তেমন নবী পর্যন্ত আছে, ঠিক তেমনিভাবে আমাদের তাসাউফের সনদ আপনার নবী পর্যন্ত আছে। এখন আমাদের বাংলাদেশের শায়খ বানায় কারা, ওই শায়খের সংযোগ মদিনা পর্যন্ত নাই, শায়খের সংযোগ কোন পর্যন্ত? ফেসবুক পর্যন্ত আছে না নাই? শায়খের সংযোগ কোন পর্যন্ত? ইউটিউব পর্যন্ত। শায়খের সংযোগ কোন পর্যন্ত? গুগল পর্যন্ত। এরকম গুগল শায়খ, ইউটিউব শায়খ, ফেসবুক শায়খ, সবগুলো এক একটা আপাদমস্তক শয়তান। সুতরাং আজকের পুরো আলোচনার মূল কথা কি, যেই সংযোগ লাইনের মাধ্যমে কোরআন হাদিসের ইলম আপনাদের কাছে এসেছে, সেই আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? কাদের দরকার নাই দেখে হাত তুলে, মাশাআল্লাহ, ওই যুবর একজনের জোশে তুলছে, বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি তো। কাদের দরকার আছে মনে করেন দেখে হাত তুলেন, আল্লাহ। আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? এই আলেমদের সাথে জুড়ে থাকার 1 নম্বর শর্ত হলো, আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, আমার আপত্তি নেই, আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, খুবই ভালো কথা, অস্ত্র বানানো শিখবে,
হামাসের মুজাহিদরা যদি অস্ত্র বানাইতে পারে, তালেবানদের বাচ্চারা যদি অস্ত্র বানাইতে পারে, ড্রোন বানাতে পারে, আমাদের বাংলাদেশি বাচ্চারা এগুলো পারার দরকার আছে না? নাই। আছে। কোন আধিপত্যবাদ যদি এই দেশকে দখল করতে চায়, তাদের সাথে চব্বিশ ঘন্টা খেলার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ এই মানচিত্রের দিকে হাত তুললে সে হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আপনার বাচ্চা বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোরআন বাদ দিয়ে না, কোরআন সহ, আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহ সহ, জান্নাতকে বাদ দিয়ে না, জান্নাতের পথে। এজন্য শুনেন, এই মাদ্রাসায় নুরানি আছে না? নাই নাই ভাই, শুনছেন? আছে না? নাই। আপনি কমচে কম স্কুলে দেওয়ার আগে তিন বছরের জন্য দিবেন, তিন বছর না পারেন দুই বছরের জন্য দিবেন, দুই বছর না হয় স্কুলে দেওয়ার আগে কমচে কম এক বছরের জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ চিনবে, নামাজ শিখবে, কোরআন শিখবে, দিন শিখবে, নবী শিখবে, সঠিক আকীদা শিখবে, তারপর স্কুলে গিয়ে যা পড়ো, যত বড় বিজ্ঞানী হোক, ছোটবেলায় কোরআন শিখে ফেলেছে, নামাজ শিখে ফেলেছে, হাদিস শিখে ফেলেছে, সূরা কারাত শিখে ফেলেছে, অজু শিখে ফেলেছে, নচেত কি কি হবে জানেন? আমাদের বাংলাদেশে এরকম বহু বড় বড় নেতা আছে, ঈদ উল ফিতরের নামাজে গিয়ে বলতেছে ঈদ উল ফিতরের জানাজান নামাজ। কি বলছে? ঈদ উল ফিতরের জানাজান নামাজ। কত বড় মূর্খ চিন্তা করেন। তো আপনার বাচ্চা এরকম ঈদ উল ফিতরের জানাজান নামাজ বলুক, আপনি চান? আপনার বাচ্চা আপনার জানাজা শুনতে নিয়ে বলবে আমার বাবার ঈদ উল ফিতরের জানাজান নামাজে যারা আসেন। সুতরাং আপনার বাচ্চা এগুলো শিখুন, এটা আপনারা চান কি চান না? এই জন্য আজকের পুরো আলোচনার মূল কথা, কমচে কম এক বছরের জন্য এলাকার যারা আছেন, আপনার যদি ছোট ছেলে থাকে, ছোট মেয়ে থাকে, ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, কমচে কম এক বছরের জন্য আপনার বাচ্চাকে এই নলচক মাদ্রাসার নুরানিদের ভর্তি করানোর নিয়ত কারা কারা করেছেন হাত তুলেন। নিয়ত করলেই আল্লাহ নামছেন নাকি দেবে ইনশাআল্লাহ। কাদের নিয়ত আছে দেখে একটু হাত তুলেন তো? যারা বিয়ে করে নাই তারা হাত তুলছে, আর যারা বিয়ে করে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও হাত তুলেন। কারা কারা দিবেন তো নিয়ত করেন দেখে একটু হাত তুলেন তো সবাই। আরে হাত তুললেই তো সব, হাত তুলেন সবাই। আমাদের বাচ্চাদেরকে এক বছরের জন্য হলো নুরানিতে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ যে আলোচনা করলাম, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ গড়া হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বাংলাদেশ চান কি চান না? ইসলামের বাংলাদেশ এটা আমরা চাই কি চাই না? আরে আমরা নানা তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছি, আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই, আমরা অনেক নেতা পরিবর্তন দেখেছি, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, এবার সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে, এবারে বাংলা ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। ওইদিকে গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে, আমি যে বিষয় আছে এই বিষয়ে থাকি। নবী করিম এখন এই বিষয়ের চোখগুলো বলা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশের মানুষের ভিতর কত ধরনের ফিক্রি ইরতেদাদ আছে সেটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে, ওগুলো শুনে নিয়েন। তো আমি যে কথাটা বললাম, এই যে নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ আমাদের পর্যন্ত আসে না? নাই। নারা আসতে বলেন, আসে না? নাই। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ আমাদের পর্যন্ত কেমনে আসলো? ভাই বসো বসো, তোমরা বসে যাও, নড়াচড়া করে না, মানুষের ডিস্টার্ব দিও না আলোচনা। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের কাছে কেমনে এসেছে? মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীরা দেখে দেখে নবীজির নামাজ শিখেছেন, সাহাবীদের নামাজ দেখেছেন তাবেঈরা, তাবেঈরা সাহাবীদের নামাজ দেখে দেখে শিখেছেন, তাবেঈদের নামাজ দেখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈরা তাবেঈদের নামাজ দেখে দেখে শিখেছেন। এভাবে নবীর নামাজ শিখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ শিখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ শিখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর নামাজ শিখেছেন আইমা মুজতাহিদিনরা, আইমা মুজতাহিদিনের নামাজ শিখেছেন সালাফের ইমামগণ, সালাফের ইমাম থেকে শিখেছেন খালাফের ইমামগণ। এভাবে এখানে যারা আছেন দেখেন তো, আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন, ছোটবেলায় আপনি কোনো কিতাব দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কোনো বই পড়ে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কোনো লেকচার দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কি ইউটিউব দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কি ফেসবুক দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কি গুগল দেখে নামাজ শিখেছেন, না আপনার আলেম আপনার মসজিদের ইমাম, আপনি যখন মক্তবে গিয়েছেন, আপনি যখন মসজিদে গিয়েছেন, আপনার ইমাম জন্য নামাজ পড়ে, আপনার বাপ জন্য নামাজ পড়ে, এভাবে দেখে দেখে নামাজ শিখেন নাই? এই কথাটা ভালো করে বুঝেন। এখন দেখেন, তাহলে নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবার নামাজ দেখেছেন কারা? তাবেঈরা।
এবার আমি আপনাদেরকে একজন তাবেঈর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। নাম বলবো, ইমাম আজম আবু হানিফা। নাম শুনছেন নি? কারা কারা শুনেন না এদিকে হাত তুলুন তো। ওই একজন মুরব্বী শুনেন নাই, শুনেন দুইজন। কারা কারা ইমাম আজম আবু হানিফার নাম শুনেছেন দেখে হাত তুলুন তো। তিনি আমাদের ইমাম, এটা বলতে লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে আপনাদের মনে জান গে হ্যাঁ দিন। ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ কে জানেন? ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ, তার পরিচয় হলো সুজা কথা এক কথায় বুঝেন, সূর্য উঠলে দুনিয়ার সব আসমানের সব তারকা থাকে দিনে আসমান, কিন্তু সূর্য উঠলে আসমানের সব তারকা ম্লান হয়ে যায় সূর্যের আলোর কাছে। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব সিয়ারু আরামিন নুবালাতে লিখেছেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব সিয়ারু আরামিন নুবালাতে লিখেছেন, ইমাম আজম আবু হানিফার একটা পরিচয় সিরাজুল উম্মা, তিনি এই উম্মার সূর্য। তিনি এই উম্মার, তিনি কে? তিনি একজন তাবেঈ। ইমাম আজম আবু হানিফা কে? একজন তাবেঈ। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাবেঈ মানে তিনি আল্লাহর নবীর সাহাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন। ইমাম আজম আবু হানিফা তাবেঈ, এটা আমার কথা না, ইমাম যাহাবি রহিমাহুল্লাহ তার মানাকিব আবি হানিফা ওয়া সাহিবাইহি এই কিতাব যেটা তাযকিরাতুল হুফাজের একটা অংশ, মানাকিবুল ইমাম আজম আবি হানিফা ওয়া সাহিবাইহি ওই কিতাব ইমাম যাহাবি রহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি তার তাহজিবুত তাহজিবে লিখেছেন। আরো যদি যান ইমাম ইবনে হাজার হাইতামি রহিমাহুল্লাহ তিনি তার আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতুন নুহমানে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার তাবিউজুস সহীফা ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা, সবাই তাদের কিতাবে, এটা একটা স্বীকৃত বিষয়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ। তাবেঈ মানে কি? ইমাম আযম আবু হানিফা নিজে বলেন, আমি আমার পিতার সাথে কুফার মসজিদে গেলাম। কুফার মসজিদে যাওয়ার পর আমাদের মুরব্বী যেমন দাড়িতে লাল খেজাব লাগিয়ে আছেন, আমাদের হযরত যেমন, আমাদের ভাই যেমন লাল খেজাব লাগিয়ে রেখেছেন, ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা বলেন, এই ছোট ভাইয়ের মতো ইমাম আজম আবু হানিফা একদিন তার পিতার হাত ধরে কুফার মসজিদে গিয়েছেন। তিনি গিয়ে দেখলেন এক লোক বসা আছে, তার দাড়িতে লাল খেজাব করা, আর তার আশেপাশে মানুষ অত্যন্ত গুরুত্ব দিয়ে বসে বসে হাদিস শুনতেছে। আবু হানিফা তার পিতাকে জিজ্ঞেস করলেন, হাম্মাদকে, যে পিতা উনি কে? ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহর পিতা বললেন, আরে তুমি তাকে চিনো না, উনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক। তাহলে ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ কুফাতে বড় হয়েছেন, মনোযোগ। ইমাম আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। কত হিজরিতে? 80। মুকুলে বলেন না, 80। দেখেন তিনি যখন কুফাতে বড় হন, লালিত পালিত হন, তখন ইলমের রাজধানী কুফা, মনোযোগ, তখন ইলমের রাজধানী কুফা, মদিনা থেকেও তখন কুফা সাহাবা একরাম বেশি থাকতেন। আমার আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার ফিকহু আল ইরাক হাদিসুহুম ওই কিতাবে লম্বা আলোচনা করেছেন। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল, জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, আর সর্বশেষ সাহাবি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? তাহলে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 32 বছর তিনি হায়াতে, তখন মদিনায় সাহাবি ছিলেন, মক্কায় সাহাবি ছিলেন, ইরাকে সাহাবি ছিলেন। আপনার কি মনে হয় তার কোনো সাহাবির সাথে দেখা হয় না? আর আবু হানিফা মক্কা মদিনা হজ উমরা একবার দেন নাই। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতুন নুমান এই কিতাবে লিখেছেন, আন্না আবা হানিফা হাজ্জা 55 মাররা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 55 বার হজ উমরা করেছেন।